দেশপ্রাণ ব্লকের মগরা বেসিন এলাকার কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। আমফান দুর্যোগ থেকেই মগরা খালের ও পার্শ্ববর্তী গ্রামের জমা জল নিষ্কাশনের অভাবে ধান চাষের দফা দফা অবস্থা চলছেই। গোদের উপর বিষ ফোড়ার মতো নিম্নচাপের অতিবৃষ্টিতে মগরা খালের জল নিষ্কাশনের অভাবে উপচে পড়েছে। ধান জমির জমা জলে ধান গাছ প্রায় জলের তলায়। জোয়ারের জল ঢুকলেই প্লাবনের পরিস্থিতি রোখা সম্ভব নয়। মগরা খালের উপর বাঁধের অবরোধ করে কামারবেড়িয়া কষাফলিয়া কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ চলছিল। সেচ দপ্তরের খালে জেলা পরিষদের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার আওতায় কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ মাঝপথেই বন্ধ হয়ে আছে। আমফান দুর্যোগের জমা জল নিষ্কাশনের জন্য মগরা খালের অবরোধের দুদিকেই সামান্য কেটে দেওয়ায় ধীরে ধীরে জল কমছিল। জমা জলে ধানতলা তৈরি ও ধান চারা রোপণ কৃষকের কাছে ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়। এখন আবার নিম্নচাপের অতিবৃষ্টিতে মগরা খালের টইটম্বুর অবস্থা। রোপণ করা ধানক্ষেত জমা জলে প্রায় নিমজ্জিত। ব্রিজের কাজ যখন বন্ধ, তখন মগরা খালের ওপর বাঁধের অবরোধ পুরোপুরি অপসারিত করলেই হাজার হাজার একর জমিতে রোপণ করা ধানক্ষেত বেঁচে যেত। সেচ দপ্তর ও জেলা পরিষদ একে অপরের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত। পঞ্চায়েতের কোনো হেলদোল নেই। অগত্যা সিপিআইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুন হোসেন দেশপ্রাণ ব্লকের বিডিওকে ইমেল বার্তা পাঠিয়ে অবিলম্বে কামারবেড়িয়া কষাফলিয়া ব্রিজের জন্য নির্মিত মগরা খালের উপর দুদিকের অবরোধ অপসারণের আবেদন জানিয়েছেন। সেই সাথে জেলা পরিষদের নির্বাহী আধিকারিক তথা জেলাশাসককে ইমেল বার্তা পাঠিয়ে মগরা বেসিন এলাকার হাজার হাজার বিপন্ন কৃষককে রক্ষা করার আবেদন জানিয়েছেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুন হোসেন। স্থানীয় অধিবাসী মামুন হোসেন বলেন, একটা ব্রিজ নির্মাণ করতে কত সময় লাগে তা বুঝে ওঠা মুশকিল। জনপ্রতিনিধি বা প্রশাসনের মগরা বেসিন এলাকার মানুষজনকে রক্ষা করতে কোনো গরজ নেই, এটা অত্যন্ত বেদনার বলে উল্লেখ করেন মামুন হোসেন। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Your sanitizer tunnel here.